ওর সংসার ভাঙতে কব না যে ওকে ছেড়ে আমার কাছে আসুক ও অসহায় আর সরকার যে এখন ওকে কী দান দিছে তো একলাকে কী দান দেবে এগলেও তো একটা কষ্টের ব্যাপার জমি বিক্রি করলে বললে যে আমার মেলায় দেনা হয়ে গেছে এখন জমি বিক্রি করে ব্যবসা বাণিজ্য করবো আর খাবো তো ভালো কথা আমি কারোর কথা শুনিনি আমার মারও শুনিনি বোনেরও শুনিনি ভাইয়ের ওষুধ নি কারের কথা শুনিনি তো এরকম জমি বিক্রি করে চলে গেলো জমি বিক্রি করবো না রাগ করে বাপের বাড়ি চলে গেল আবার নিয়ে এলো কীছি যা স্বামীর সংসার করতে হয় যারা লোকজন লেগে লে এলো তো তখন যদি আমার এটাই আবেগ তখন যদি ও চলে যেত শালি প্লে ছাড়ে আমার কোনো ই ছিল না এখন মাটিটাও বিক্রি করলো স্বামীটাও চলে গেলো কীভাবে চলি দর্শক আমরা উপস্থিত হয়েছি ভাইরাল সোহেল মিয়া অর্থাৎ বকুলের বাড়িতে বকুলের স্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই বিষয়ে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম সুরাতুন বেগম আমি একটু বিষয় জানতে চাই আপনার কাছ থেকে যে আপনার স্বামী কতদিন আগে নিখোঁজ হয়েছে আমার স্বামী এখন চোদ্দ বছর চলছে চায় নিখোঁজ হয়েছি চোদ্দ বছর এই চোদ্দ বছরের মধ্যে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে আপনার সঙ্গে ও যোগাযোগ হওয়ার সমাজ সমান যে টাকা পয়সা দে ন্যায খোঁজ খাবার নে মেয়ে ছেলে তারপর কি যোগাযোগ মানে এই চোদ্দ পনেরো বছরের মধ্যে আপনাকে কোনো প্রকার সাহায্য সহানুভূতি না এই পনেরো বছর আপনার সংসারটা কিভাবে কেটেছে দুঃখ কষ্ট কেটেছে মা ছিল মা সাহায্য করেছে শাশুড়ি ছিল শ্যামপুর গ্রামে বাড়ি ওরা দেখেছে আমার আত্মীয় স্বজন দেখেছে ওর একটা বোন চাকরি করে ছেলেপেলা কাপড় ধরে দিয়ে পাঠিয়ে মানে সবাই মিলে আমাকে সহযোগিতা করেছে এখন আর এই পাঁচ ছ বছর অনেক কেউ সহযোগিতা করে না ওই ছেলে পেলে একটু বড় হয়েছে কর্ম করছে কয়েকদিন যেছে আমাদের এই যে পনেরোটা বছর কি কষ্টে কেটেছে এটা অত্যন্ত কষ্টের একটা বিষয় আপনি যদি একটু বলতেন আমাদের যে কী ধরনের কষ্ট কেটেছে আপনার আমাদের অনেক খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে মায়ের বাড়ি গেছি চাচার বাড়ি গেছি বনের বাড়ি গেছি সবাই সাহায্য করেছে আসলে অত্যন্ত অনেক কষ্টের ব্যাপার একজন স্ত্রীর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার স্বামী জমি তো বিক্রি করে চলে গেছে হ্যাঁ জমি বিক্রি করলে বললে যে আমার মেলাইতে দেনা হয়ে গেছে এখন জমি বিক্রি করে ব্যবসা বাণিজ্য করবো আর খাবো তো ভালো কথা আমি কারোর কথা শুনিনি আমার মারও শুনিনি বোনেরও শুনিনি ভাইয়েরও শুনিনি কারোর কথা শুনি কতটুকু জমি বিক্রি করেছিলেন এক বিঘে তখন চৌহাত্তর হাজার টাকাতে বিক্রি করেছি মানে সেই সময় সত্তর হাজার টাকা এই সময়ে তো কোটি কোটি টাকা দাম হুম এখন মেলায় টাকা দাম এখন বাপের জমি উঠি ন বিঘা আছে আরও ভাই বোন আছে তো এরকম জমি বিক্রু করে চলে গেলো জমি বিক্রি করব না রাগ করে বাপের বাড়ি চলে গেল আবার নিয়ে এলো কেছে যা স্বামী সংসার করতে হয় যারা লোকজন লেগেছে এলো তো তখন যদি আমার এটাই আবেগ তখন যদি ও চলে যেত শালি প্লে ছাড়ে তা আমার কোনো ই ছিল না অধিকার ছিল না শান্ত করে গিয়েছে এখন মাটিটাও বিক্রি করলো স্বামীটাও চলে কিভাবে চলি এটাই দেখেন আপনারা এখন কি কি আপনার বিষয়টা আপনি চাচ্ছেন এই মুহূর্তে এখন চাচ্ছি আমি কিভাবে চলি এখন দেখছি যে ফেসবুকে আবার দেখা দিয়েছি যে এটা তো স্বামী এটা তোর আব্বা এরকম ছেলেপিলাকেও দেখা দিছে তো এখন আমাকে দেখতে ভালো লাগে না ঘৃণা লাগছে তো এখন কি করবেন আপনারা আপনারা করেন আমরা সত্য বিচার চাই যে আমরাকে খুব বর্তমান করে খুব কষ্ট করে ছেলে ফেলে থেকেছে যে সংসারে একটা স্বামী নাই তার কীভাবে সংসার চলে তিনি যদি ফিরে আসতে চান আপনারা কি তাকে না আমরা নিব না আপনার কি এর তার কি শাস্তির দাবি করছেন যে একটা পরিবারকে তিনি নিশ্চয় করে গেছেন এর কি আপনারা বিচার চাচ্ছেন হ্যাঁ এটাই সত্যের বিচার চাচ্ছি এটাই আমরা আর কিচ্ছু চাইনি আপনার ঘে এখন ওর সংসার ভাঙতে কব না যে ওকে ছেলে আমার কাছে আসুক ও অসহায় আর সরকার যে এখন ওকে কী প্রতিদান দিছে তো এগুলাকে কী প্রতিদান দেবে একলেও তো একটা কষ্টের ব্যাপার এই সংসারে এই চারটা ছেলে মানুষ করা একটা এক বিঘা মাটি থাকে অতো তো কিছু হবে না আমার সংসারে পাঁচজন সদস্য কীভাবে দিন মানে কতটি খরচ লাগে এভাবে খরচ পনেরো বছরের আমাকে ই দেখ ভরণ পোশাক দেখ পনেরো বছর মানে কতটি খা খরচ লাগে চারটে ছেলের আমার এটার অধিকার চাই দর্শক উনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন কারণ একজন মানুষের একজন স্বামীর যদি স্ত্রী যদি স্বামী না থাকে তার মূল সম্পদ তাহলে তার পৃথিবীতে থাকেই বা কী এরপর সেই স্বামী চলে যাওয়ার পর তিনজন চারজন সন্তানকে তিনি লালন পালন করে আসছেন আপনার কয়জন ছেলে মেয়ে একটা মেয়ে তিনজন ছেলে তাদের কি অবস্থা বর্তমানে সামাজিক অবস্থা কী তাদের তাদের বিয়ে হ্যাঁ একটা বড় ছেলের বিয়ে দিয়েছি আর মেয়ের বিয়ে দিয়েছি এগুলোর জন্য আমি খুব ঘাটা দেখানো এই বোধহয় আমার স্বামী আসছে এ বোধহয় আসছে এই বাড়িঘর বাড়ি ঘর নাই ছেলে পিলের বিয়ে সাদি দিবে এই হেললে টোকা লাগাবে তবুও এই বছরের পর বছরের পর আর রাস্তা দেখি কেন যে তখন বলছি যে মরে গেছে এখন দেখা দিয়ে তখন আগুন চলে যে কী আগুন এটাই জমি বিক্রি করে যে আমরা কি এটাই আমারকে প্রতিদান ছিল আমরা প্রতিদান দিলে অনেক কষ্ট অনেক কষ্ট এই কষ্ট বর্ণনা করার মত নয় আমি আপনাদের বাড়িঘর দেখতেছি যে কোন রকমে টিনের বেড়া টিনের ছাউনি দিয়ে এটা হলো বাড়িঘর করে চলে বিনা এটা হলো অনেক কষ্ট দর্শক বুকফাটা আত্মনাদ হাহাকার আর যন্ত্রণা নিয়ে এই মা একজন স্বামীর জন্য গত পনেরো বছর যাবত চেয়ে বসেছিলেন কিন্তু সেই পাচণ্ড স্বামী তো ফিরে আসেইনি বরং এই পরিবারটিকে নিঃস্ব করে অন্য একটি জায়গায় গিয়ে নিরুদ্দেশ হয়ে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বিয়ে করে তিনি ঘর সংসার করে আসছেন এতে করেও আসলে এই পরিবারের তেমনটি অভিযোগ নেই অভিযোগ তেমন নেই কারণ একজন প্রতিবন্ধীকে তিনি বিয়ে করে আছেন এটা আসলে এই অর্থে ভালো যে একজন প্রতিবন্ধীকে বিয়ে করে আছেন কিন্তু অন্তত এই পরিবারটির তো খোঁজ রাখা উচিত ছিল তাদের এই পরিবারটির প্রতি নজর রাখলে তাদের ছেলে ছেলেমেয়ের বিয়ে সাদি হয়েছে পর্যায়ক্রমে এই খবরগুলো যদি তিনি রাখতেন তাহলে হয়তো বা এতটা আক্ষেপ থাকতো না এমত অবস্থায় এই মায়ের দাবি তাকে কোনো ক্রমেই ফেরত চান না তিনি যেভাবে আছেন যেখানে আছেন সেভাবেই থাক কিন্তু বিশিষ্ট মহলদের সামাজিক যারা বিত্তবান রয়েছেন সমাজের এখনও যারা সমাজের বিত্তবান রয়েছেন ধনাঢ্য ব্যক্তি রয়েছেন সরকার প্রধান রয়েছেন তাদের প্রতি তারা দৃষ্টি দেখছেন যে ওই পরিবারটিকেও যাতে সহযোগিতা করা হয় পাশাপাশি এই পরিবারটিকে যারা এই মা যেভাবে দুঃখ কষ্ট করে লালন পালন করে আসছেন এই মায়ের প্রতিও সরকার যাতে দৃষ্টি দেয় এমনটাই কিন্তু তারা বলছিলেন সালাউদ্দিন আহমেদ এস টিভি পর্ষা গোমস্তাপুর নবাবগঞ্জ।